হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। সামনেই লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর একটু যোগাড়যন্ত্র করতে হবে, তো সেই জন্য আমি ভাবলাম যে লক্ষ্মী পুজোর দিন প্রচুর কাজ হয়ে যায়, তো সেই জন্য আমি ভাবছি যে লক্ষ্মী পুজোর আগের দিন লক্ষ্মী পুজোর কাজগুলো আমি করে নেব। তো তার মধ্যে ধরো নাড়ু মুয়া এসব বানানোটাই মেন কাজ, তো এটা আগের দিন যদি আমি করে রাখি তো আমার অনেকটা হালকা হবে, পুজোটা একটু ভালোভাবে করতে পারবো। এবার তো লক্ষ্মী পুজো দুদিন পড়েছে, তো আমরা পরের দিন করব, তো আগের দিন করব না, তো আমরা করব শনিবারে। শুক্র শনি দুদিন পড়েছে, তো আমরা করব শনিবারে। তো আজকে যেহেতু শুক্রবার, তো সেই জন্য ভাবছি যে আজকে আমি এই জিনিসগুলো বানিয়ে নেব। তো সেই জন্য আমি চান করে পুজো করে ডাইরেক্ট আমি নিরামিষ রান্নাঘরটায় চলে আসলাম, সেখানে আমি এসব বানাবো। তারপর বানানো হয়ে গেলে তারপরে আমি গিয়ে রান্না বসাবো। রান্নার মোটামুটি জোগাড় করে কেটে ধুয়ে সব রেখে এসেছি, গিয়ে চট করে করবো। তো এখন আমি এই জিনিসগুলো বানিয়ে নিচ্ছি। তো আজকে ঠাকুরের জিনিস বানাবো, দুর্গা পুজোর সময় তো মোয়ানারও বানিয়েছিলাম, তো সেগুলো তো সবাইকে দিয়েছি, আরো আছে, কিন্তু পুজোর জন্য আমি আজকে বানাবো। তো চলো দেখো আমি কি কি বানাই। দেরি হয়ে গেল, সবাই খেতে চলে আসবে, তো সেই জন্য আমি পটাপট গিয়ে, আজকে তো শুক্রবার, নিরামিষই রান্না করব। তো নিরামিষ আজকে আমি রান্নার জোগাড় করে রেখেছি, চলো দেখাচ্ছি আমি কি কি রান্না করছি। আমি রান্না করব মিক্স সবজিটা, আর ফুলকপি আলু দিয়ে রসা, আর করলা ভাজা, আর ডাল করব। ডালটা হয়ে গেছে, আর সবজি করব এখন, আর বেগুনিটা লাস্টে করব। তো আমি সবজিটা সম্বার দিয়ে দিলাম, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে
এই সবজিটা খুব শর্টকাটে হয়ে যায়, সেই জন্য আমি সব সবজি এক জায়গায় করে, ফ্রিজে অনেক সবজি ছিল সেটা এক জায়গায় করে রান্না করে ফেললাম। এবার লঙ্কা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লবণ, চিনি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আমি মটরের ডাল আর ভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে নিলাম, আর বেগুনগুলো কেটে নিয়েছি, তাতে হলুদ আর নুন মিক্স করে ভালো করে মেখে একটু চিনিও দিয়ে দেবো, কিছুক্ষণ মেখে রেখে দেব, এর ভিতরে নুন হলুদ চিনি মিষ্টি সব ঢুকবে, তো এটা ভালো করে মিক্স করে রেখে দেব। মিক্স করা হয়ে গেছে, এবার সবজিটা একটু দেখে নিই সেদ্ধটা কেমন হলো। ভালো করে একটু মিক্স করে নেব, এবার একটু ভাজা ভাজা করে নেব। তো হয়ে গেছে ভাজা ভাজা করা, এবার আমি এতে জল অ্যাড করব, একটু গরম জল। এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এই সবজি মশলাটা এর মধ্যে দিয়ে দেব। কোনো কোনো সময় আদা দিয়ে করি, আজকে আমি সবজি মশলাটা এতে দিয়ে দিলাম। এই মশলাটা দিলে সবজির ফ্লেভারটা খুব সুন্দর আসে, তো এই এই মশলাটা দিয়ে আমি এই সবজিটা আজকে করলাম। তো হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। এবার আমার করলা ভাজাও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, এবার ফুলকপির রসাটাও হয়ে গেছে, আর বাকি রইল বেগুনিটা, তো সেটা আমি খাওয়ার আগে গরম গরম ভেজে না দিলে ওরা খায় না, ঠান্ডা হলে খেতে চায় না, তো আমি এখন ভাত খাবো সবাই, তো সেই জন্য আমি এখন এটাকে ভেজে নিচ্ছি। তো দিয়ে দিলাম কালো জিরে, হলুদ, লবণ, এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে, তো এই পেস্টটাকে আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়ে বেগুনগুলো ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আমি সবাইকে ভাত দিয়ে দেবো। তো আমার বেগুনিগুলো হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 4:30, আর আমার রান্নাঘরের রান্না হওয়ার পর খাওয়ার দাবার সবাইকে দিলাম, খাওয়া দাওয়া হলো, এবার আমি চলে আসলাম। এখন আমি যেসব লক্ষ্মী পুজোর জন্য যেসব জিনিস আনতে হবে সেগুলো আনতে পাঠালাম, তো এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে আমি লক্ষ্মী পুজোর কি কি গিফট পেয়েছি, লক্ষ্মী পুজোর জন্য আমার গিফট এসেছে কোম্পানির থেকে, তো সেই গিফটগুলো দেখাবো। এখন মোটামুটি সন্ধ্যায় লেগে গেল, 4:30 বাজে, তো 4:30 সময় সন্ধ্যা লেগে যাচ্ছে, এখন 5টার আগেই সন্ধ্যা লেগে যাচ্ছে, দিনটা খুবই ছোট হয়ে গেছে, একদম কাজ করে আগানো যাচ্ছে না, খুবই ছোট হয়ে গেছে দিন। তো যাই হোক, চলো দেখাচ্ছি গিফটগুলো। দুটো গিফট এসেছে, এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। পুজোর থালা, পুজোর বাটা বলতে পারো, তো এটাতে আছে একটা একটা বেল বাজানোর ঘন্টা, এটা স্টিল সেট, আর এটা হচ্ছে প্রদীপ, এটা প্রদীপ, আর এটা হচ্ছে ধূপকাঠি লাগানোর, এটার মধ্যে ফুটো আছে ধূপকাঠি লাগানোর, আর এটা হচ্ছে সিঁদুরদানি, এখানে সিঁদুর রেখে বা চন্দন বা সিঁদুর রেখে এটা দিয়ে ঢাকনা, এটা এই যে এটা পুরো একটা পুজোর বাটা, এটাতে ছোট মোটো একটা পুজো হয়ে যাবে,
সবকিছুই আছে এই বাটার মধ্যে, আর খুব হেভি এই বাটাটা, এটা খুব ভালো স্টিল, তো এটা খুব ভালো স্টিল, এই বাটাটা খুবই সুন্দর পুজোর জন্য, পারফেক্ট হয়ে গেল আমার এটা দেখানো। এবার দেখাচ্ছি এটা, এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? সোনার গয়না? এটা সোনার গয়না নয়, এটা এটার ভিতরে কি আছে দেখাচ্ছি। এর ভিতরে একটা লম্বা থালা আছে, দুটো বাটি আছে, একটা চামচ আছে, তোমাদেরকে খুলে দেখাচ্ছি। হচ্ছে একটা থালা পুজোর, আর এটা হচ্ছে একটা বাটি, এটাও সেম দুটো বাটি, আর এটা হচ্ছে দুটো বাটি, দুটো চামচ আছে এখানে, তো দেখো চামচ গুলো খুব সুন্দর, কি মনে হচ্ছে সোনার চামচ? এগুলো সোনার চামচ নয়, এগুলো হতে পারে কাঁসা বা পিতল হতে পারে, আমি সঠিক জানি না, তবে খুব সুন্দর। তো দুটো বাটি, দুটো থালা, আর দুটো এটাও খুলে দেখাচ্ছি তোমাদেরকে, সুন্দর না গিফটটা? এটা আমার লক্ষ্মী পুজোর গিফট, লক্ষ্মী পুজোতে এই গিফটগুলো কোম্পানি থেকে দিয়েছে। আমাদের দুর্গা পুজোতেও আসে, আর লক্ষ্মী পুজোতেও আসে, দিওয়ালিতেও আসে, দেওয়ালিতে বেশিরভাগ সময় দেওয়ালিতে আমাদের খাবার জিনিস আসে, দেওয়ালির সময় চকলেট বা মিষ্টি কোনো আইটেম, তারপর মোমবাতি, সুন্দর সুন্দর মোমবাতি, প্রদীপ, এগুলো আসে দেওয়ালিতে, দেওয়ালিটা এখনো আসেনি, তো আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আজকে আমি লক্ষ্মী পূজারটা দেখালাম, দুর্গা পূজারটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি, তো আজকে লক্ষ্মী পূজারটা দেখালাম, তো দেওয়ালির গুলো আসলেও তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর তোমরা কমেন্ট করে জানিও যে গিফটগুলো কেমন হয়েছে, ঠিক আছে? আজকে যেহেতু লক্ষ্মী পুজো, কালকেও আছে, দুদিন লক্ষ্মী পুজো পড়েছে, তো আমাদের তো কালকে পুজো করব, কিন্তু আমাদের বাড়ির সামনে দুর্গা মন্দিরে যে লক্ষ্মী পুজো হয় সেখানের পুজো আজকেই, তো আমি সেখানে চলে আসলাম, লক্ষ্মী পুজো একটু দেখব সেই জন্য চলে আসলাম। পূজা দেখলাম, তো আমি এখন ঘরে যাব, রাত্রে রান্না করতে হবে, তো আমি চলে আসলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি,
তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করে দিও, আর যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।